চীনের সাথে তাইওয়ানের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মার্কিন রাজনীতিক ন্যান্সি পেলোসির স্বশাসিত এই দেশটি সফরে যাওয়ার পর। চীন দাবি করে তাইওয়ান তাদের দেশেরই অংশ এবং ন্যান্সি পেলোসির এই সফর তাদের এতটাই ক্ষুব্ধ করেছে যে তারা তাইওয়ানের চারিদিকে সমুদ্রে এক বিরাট সামরিক মহড়া চালিয়েছে এবং তাইওয়ানের সীমানার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ও তাজা গোলাবর্ষণ করেছে। বিবিসির খবরে বলা হয়, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর তাদেরকে যে অবস্থায় ঠেলে দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির ওপরের স্তরের কঠোরপন্থীরা হয়তো সেটা নিয়ে খুশি। ন্যান্সি পেলোসি তাদের জন্য যেন একটা সুযোগ খুলে দিয়েছেন এবং তারা সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। এখন তাইওয়ানকে ঘিরে একের পর এক চরম সামরিক ব্যবস্থা যেন একটা গ্রহণযোগ্য বাস্তবতা তৈরি করেছে। চীন এখন যেসব সামরিক ব্যবস্থা নিচ্ছে তার মধ্যে তাইওয়ানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো ঘটনাও আছে। এগুলো গ্রহণযোগ্যতা পাওয়ার কারণ এই নয় যে আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো মেনে নিচ্ছে, এই গ্রহণযোগ্যতার কারণ এগুলো ঘটছেই এবং এরকম ব্যবস্থা নিয়ে বেইজিং পার পেয়ে যাচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ যতবার তাদের যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে দেশটির আরও কাছাকাছি জায়গা দিয়ে বা আরও বেশি সংখ্যায় ওড়াচ্ছে, সেটাই নতুন একটা সীমা হয়ে দাঁড়াচ্ছে। চীন কোনো একদিন জোর করে তাইওয়ান দখল করে নেয়ার জন্য দ্বীপটির ওপর আক্রমণ চালাতে পারে, অনেক বেশি চীনা নাগরিক এখন এরকম সম্ভাবনাই দেখছে। যারা চায় এরকমটা ঘটুক, এটাকে তাদের জন্য এক বিজয় বলেই দেখতে হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর ভাষায় তাইওয়ানকে মাতৃভূমিতে ফিরিয়ে আনতে আর যেসব শান্তিপূর্ণ উপায়ের কথা এতদিন ভাবা হচ্ছিল সেগুলো কিন্তু এখন আর সেভাবে আলোচিত হচ্ছে না, বিস্তারিত তো নয়। পিপলস লিবারেশন আর্মির এই ব্যাপক সামরিক মহড়া এবং গোলাগুলির প্রদর্শনী কিন্তু বিশ্বজুড়ে এই বিশ্বাসটা আরও দৃঢ় করেছে যে চীনের সামরিক উত্থানকে আর থামানো যাবে না। এতে করে দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের কিছু প্রতিবেশী দেশ ভীত হয়ে পড়বে, কারণ দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে তাদের সীমানা বিরোধ আছে। এ ধরনের বিরাট সামরিক মহড়ার জন্য অনেক দীর্ঘ প্রস্তুতির দরকার হয়। ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের প্রস্তুতি নিচ্ছেন, এই খবর ফাঁস হয়ে যাওয়ার পর চীনের জেনারেলরা হঠাৎ করে এরকম বিশাল এক সামরিক মহড়ার আয়োজন করে ফেলেছেন, এটা বিশ্বাস করা কঠিন। বরং এরকম সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে যে চীন এরকম একটি মহড়ার প্রস্তুতি অনেক দিন ধরেই নিচ্ছিল এবং যখনই তারা একটা সুযোগ পেয়েছে সেটাকে ব্যবহার করেছে এই মহড়া দেওয়ার জন্য। গত সপ্তাহে বেইজিং এর রাস্তায় যখন এক জাতীয়তাবাদী লোকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তখন তিনি তো হাসি মুখেই বলে ফেলেন, ধন্যবাদ কমরেড পেলোসি। তবে চীনা সরকার যদি এখন নিজেদের বাগাড়ম্বরপূর্ণ হুঙ্কারের পর এমনটা ভাবতে শুরু করে যে তাইওয়ান দখল করে নেওয়া খুব সহজ, এই কাজটা করতে সেরকম কোনো কঠিন রক্তাক্ত বা বিপর্যয়কর সংঘাতের দরকার হবে না, সেটা কিন্তু খুব বিপজ্জনক হবে। কোনো কোনো বিশ্লেষকদের ধারণা, চীনের এই যুদ্ধ মহড়া আসলে তাইওয়ান সরকার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে চীনের হামলা মোকাবেলার প্রতিরক্ষা কৌশল তৈরিতে সহায়তা করবে। মার্কিন গণমাধ্যমে এরকম খবরও বেরিয়েছিল যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মাইলির ফোন কল ধরেননি চীনারা। ন্যান্সি পেলোসির সফর দুই দেশের মধ্যে উত্তেজনা যে বাড়িয়েছে সন্দেহ নেই, কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি যে এদিকে গড়িয়েছে সেটা শি জিনপিং এর সরকারের ভালোই লাগছে, অন্তত আপাতত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ানের একদল রাজনীতিকের প্রতি ইঙ্গিত করে তাদেরকে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি বলে তকমা দিয়েছেন। এই তালিকার শীর্ষে আছেন তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন। কড়া ভর্ৎসনার জন্য তাকেই যেন বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তাকে চীনা জাতির বংশধর হওয়ার অনুপযুক্ত বলে বর্ণনা করেন, যার আরেক অর্থ বিশ্বাসঘাতক। এর উদ্দেশ্য তাইওয়ানের জনগণের বিরাট অংশকে যেন বেইজিং এর ভাষায় সেই ক্ষুদ্র চক্র থেকে আলাদা করে ফেলা যায়, যারা নাকি তাইওয়ানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাইছে। বেইজিং এর জন্য মুশকিলটা হচ্ছে যে ধরনের তাইওয়ানের চিত্র তারা তুলে ধরেছে বাস্তবতার সাথে তার বিরাট ফারাক। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে তাইওয়ানের মানুষের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ চীনের সাথে কোনো ধরনের একত্রীকরণের বিরুদ্ধে। তাইওয়ানের জনগণের বিরাট অংশ, যাদের সংখ্যা এখন বাড়ছে, নিজেদেরকে তাইওয়ানিজ বলে ভাবে, চীনা নয়। তবে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মনে করেন এর কারণ তাইওয়ানের শাং ই ওয়েনের সরকার সেখানে এক ধরনের বিচীনাকরণের নীতি নিয়েছে, তারা দুই চীন অথবা এক চীন এক তাইওয়ান প্রতিষ্ঠা জোর চেষ্টা চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যা ঘটছে তার পরিণাম কি দাঁড়াবে। বেইজিং এর উদ্দেশ্য হচ্ছে 2024 সালের পরবর্তী নির্বাচনে তাইওয়ানের মানুষ যেন প্রেসিডেন্ট শাই এর দলকে ভোট না দেয়, সেজন্য তাদের ভয় দেখানো। আর বেইজিং চায় তাদের প্রতি অনেক বেশি বন্ধুভাবাপন্ন বলে পরিচিত কুওমিনটাং বা কেএমটি যেন ক্ষমতায় ফিরে আসে।
তাইওয়ানের ব্যবসায়ীদেরকে চীন সরাসরি হুমকিও দিচ্ছে, যাদের অনেকের বড় বিনিয়োগ রয়েছে চীনের মূল ভূখণ্ডে। তাদের বলা হচ্ছে তাদেরকে সঠিক পক্ষকে বেছে নিতে হবে। বেজিং এরকম কৌশল আগেও ব্যবহার করার চেষ্টা করেছে, তবে সেরকম সাফল্য পায়নি। বেজিং এর নিষেধাজ্ঞার ফলে তাইওয়ানের অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ফল ব্যবসায়ীরা। পর্যটন শিল্প এরই মধ্যে ক্ষতির শিকার হয়েছে, কারণ মূল ভূখণ্ড থেকে পর্যটকদের তাইওয়ান যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। কিন্তু গত কয়েকদিন যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে মনে হচ্ছে বেজিং এর প্রতি তাইওয়ানের মনোভাব আরও কঠোর হতে যাচ্ছে।